সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোর সকাল থেকে মানুষের টিকা নিতে উপচে পড়া ভিড়। টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে টিকা প্রদানকারী সংশ্লিষ্টদের। বেলা 11:30টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় এমন গাদাগাদির দৃশ্য। তবে টিকা প্রদানকারীরা বলছেন ভিন্ন কথা, তারা টিকা গ্রহীতাদের টিকা প্রদান করতে পেরে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। প্রচণ্ড ভ্যাপসা গরম আর ভিড় গাদাগাদি ঠেলে এসে টিকা গ্রহণ করতে পেরে অনেকেই সন্তুষ্টির কথা জানিয়েছেন। টিকা প্রদানকারী স্বাস্থ্য সহকারী মাহবুবার জানান, বর্তমান আমাদের অনেক ব্যস্ত সময় পার করছি, ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, কারণ বাংলাদেশের জনগণের জন্য সে পর্যাপ্ত পরিমাণে COVID-19 ভ্যাকসিন সংগ্রহ করেছে। ইতিমধ্যে দেশে অনেক ভ্যাকসিন এসেছে এবং আমরা প্রতিনিয়ত ভ্যাকসিন দিয়ে যাচ্ছি, আমরা আরও অদূর ভবিষ্যতে দিব। আপনাদের সহযোগিতা কামনা করি। যারা ভ্যাকসিন নেননি তারা অতি সত্বর ভোটার আইডি কার্ডের মাধ্যমে নিবন্ধন করে ভ্যাকসিন নিন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। পরিবারের বয়স্ক যারা আছে তাদেরকে উৎসাহিত করে আপনারা ভ্যাকসিন নেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসুন, আমরা আপনাদের ভ্যাকসিন দেওয়ার সেবার কাজে সদা প্রস্তুত, আমরা আপনাদের সেবা দিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আপনারা সকলে দোয়া করবেন, আমরা স্বাস্থ্যকর্মী যারা আছি, বিশেষ করে আমরা যারা স্বাস্থ্য সহকারী আছি, সকলে আপনাদের সেবায় নিয়োজিত, আপনারা দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি, সুস্থ থেকে আপনাদেরকে স্বাস্থ্য সেবা দিতে পারি।